আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস ঘুরলে আমি রুদ্রোস চলে আসছি আলসাম স্কুল এসি শোরুমে। এখানে পুরাতন এসিগুলো আপনারা পেয়ে যাবেন, মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের এসিগুলো এখানে পাওয়া যায়। যেহেতু সামনে শীত আসছে, এই মুহূর্তে এসির দাম একটু কম, তো চলুন আমরা দেখে নিই এখানে কী কী এসিগুলো পাওয়া যাচ্ছে, দাম কী জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। আপনাদের এখানে পুরাতন এসিগুলো পাওয়া যায়, কেনাবেচা তো দুটিই করেন? ইনশাআল্লাহ দুটোই চলে, দুটিই চলে। তো এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে আপনার এখানে? মোটামুটি ভালো কালেকশন আছে, জেনারেল আছে, ক্যারিয়ার আছে, গিরি আছে, তারপরে আপনি আরো অন্যান্য ব্র্যান্ড আছে, প্যানাসোনিক আছে, দাম উঠানামা আছে ১২,০০০ থেকে শুরু করে ১১,০০০ থেকে শুরু করে এমন কন্ডিশনের উপরে দাম ওঠানামা আছে কিন্তু সর্বনিম্ন ১১,০০০ টাকা থেকে শুরু আপনাদের জি জি আচ্ছা ঠিক আছে শীতকালীন বিষয় দিকে আমরা ১,০০০ টাকা গরমকালে সর্বনিম্ন ছিল ১২,০০০ আচ্ছা তাহলে শীতের জন্য ১,০০০ টাকা কমছে এখন শীতের জন্য ১,০০০ টাকা যদিও শীতে এসি একটু কমে চলে আর কি মানে অফার মতোই আমরা ১,০০০ টাকা আমরা কমে রাখছি আচ্ছা আর যখন গরম আসবে তখন আবার দেখা গেছে আমরা ১২,০০০ থেকে আপনি শুরু হবে আচ্ছা ঠিক আছে আ
জেনারেল এটা কত টন আছে ভাই? জেনারেল এটা এখানে আছে 1.5 টন। আচ্ছা, আর 2 টনও আছে, কিন্তু একই সেম মডেলের মধ্যে দেখা গেছে 1.5 টনও আছে 2 টনও আছে। আচ্ছা, কিন্তু মডেলের মধ্যে আপনি কি বুঝে নিতে হবে যে কোনটা 1.5 টন কোনটা। আচ্ছা, এখন যেটা আছে এটা হচ্ছে 1.5 টন। এখানে এটা প্রাইস করব, এটা প্রাইস করব আপনি এটা হলো 35000 টাকা। 35000 টাকা? হ্যাঁ, 35000। আচ্ছা, উপরে আরেকটা আছে, এটা ফুল ব্র্যান্ড, ওটা ওটা জেনারেল, ওটা পড়বে হলো আপনি হলো 25000 টাকা। ওটা কত টন আছে? ওটা 1.5 টন। ও, দুটি 1.5 টনের আছে। হ্যাঁ, দুটি। আচ্ছা, উপরে আরেকটি জেনারেল আছে, একই সেম নাম, সেম নাম, সেম নাম, 1.5 টনের, 1.5 টনের। আচ্ছা, আর ইয়র কাছে ইয়র নিতে পারবে আপনি 20 নিতে পারবে 20000 টাকা। জি, এটাও 1.5 টনের? এটা 2 টনের। 2 টনের? হ্যাঁ। আচ্ছা, ইয়র এটা কোন দেশে? এটা ইয়র তো জনসন কোম্পানি, জনসন কন্ট্রোলের। তো এটা তো কোম্পানি হলো আমেরিকা কোম্পানি, কিন্তু এই সব মাল তো আসে চায়না থেকে। আচ্ছা, আর জেনারেল? জেনারেল আসে এটা থাইল্যান্ড থেকে আসে। থাইল্যান্ড থেকে আসে। আচ্ছা, উপরে আরেকটি রয়েছে, উপরে এটা কি ব্র্যান্ডের? ওটা ক্যারিয়ার। ক্যারিয়ার? হ্যাঁ, ক্যারিয়ার কোম্পানিও আপনি আমেরিকা কোম্পানি, মাল তো এখানে সবই চায়না থেকে আসে। জি, আমরা তো এখানে লুকোচুরি কিছু নাই। জি জি, বা এখানে গোপনীয়তা কিছু নাই, যেটা বাস আমাদের পুরান মাল বেশি বিক্রি করি। জি, ওই হিসাবে ক্যারিয়ারটা এটা কত টনের আছে? ক্যারিয়ার এটা 2 টন। 2 টন? হ্যাঁ, এটা 22000 টাকা নিতে পারবে। 22000 টাকা। জেনারেল আরেকটি আছে মিডিলে। হ্যাঁ, এটা এটাও 1.5 টন। 1.5 টন? হ্যাঁ, নিচে আছে একটা দেখেন, ওটা আছে এলজি, এটা নিতে পারবে 18000 টাকা। 18000 টাকা? জি জি। এলজিটা কত টনের আছে? এটা 2 টন। 2 টনের আছে? এটা 2 টন। আচ্ছা, জেনারেলের সবচেয়ে বেশি? জি, জেনারেলের বেশি, জেনারেলের মাল একটু বেশি আছে। আচ্ছা, আবার প্যানাসোনিকও আছে এখানে, প্যানাসোনিক এখানে 1.5 টন, এটা নিতে পারবে শীতকালীন, তো এটা আমরা 18 বেশি, এখন আমি 15 হলে দিয়ে দিবো 15000 টাকা। জি, 15000। নরমালি আপনি 18000 টাকা দিয়ে করেন? হ্যাঁ, একে নরমালি 8000 তো বিক্রি করি। আর একটা ছোট দেখা যাচ্ছে, একটা ছোট দেখাচ্ছে, এটা হলো কুনিয়ম, এটা হলো আপনি এক টন মাল, এটা 11000 লেন ইনশাআল্লাহ দিয়ে দিবো 11000 টাকা। এক টন? এক টন। আচ্ছা, সিমেন্সের আছে? সিমেন্স? হ্যাঁ, সিমেন্স, এটা 2 টন, এটা 22000 ছেড়ে দিব। আর একটা আছে 1.5 টন হোয়ালপুলের, এটা 16000 দিয়ে দিব। আর আছে শুটের 2 টন আছে শার্পের, এটা আছে 22000 ইনশাআল্লাহ ছেড়ে দিব। শার্পেরটা কত টন আছে? শার্পের এটা 2 টন। 2 টন? জি। আচ্ছা, উপরে এলজি একটি আছে ছোট, ওই ছোট একটা এলজি আছে, ওটা ওটা 11000। 11000 টাকা 1 টনের? হ্যাঁ, 1 টনের, এই সর্বনিম্ন যেটা বলছি 11000 টাকা। আর ওয়ালপুলের এটা কত টনের আছে? এটা 1.5 টনের। 1.5 টনের, এটা হলো আমরা 16 হলে দিয়ে দিব। 16 হলে দিয়ে দিবেন। আর সিমেন্স এটা 22000 বলছি, 22000 টাকা 2 টনের? 2 টনের। 2 টনের রয়েছে। আচ্ছা, আর এখানে একটা আছে এলজি 2 টনের, ইউনাইটেড 1.5 টনের, এটা আমরা ওই 16 তে ছেড়ে দিব।
16000 টাকা এলজিডি আমরা গরম সময় বলছি বিক্রি করছি 22000 20000 আচ্ছা শীতের জন্য একটু দাম একটু কম এই মত কম আছে আর সিঙ্গারে ছোট আর কি দেখা যাচ্ছে আচ্ছা সিঙ্গারে এটা ইনশাআল্লাহ ওরাও আপনি 15 লো দিয়ে দিব 15 1 টনের না এটা 1.5 টনের 1.5 টনের 15000 টাকা হ্যাঁ আর এমনি ওই দেখেন উইন্ডো ট্যাবের আছে এখানে উইন্ডো ট্যাবের আছে এসে দেখেন এখানে উইন্ডো রয়েছে হ্যাঁ জি উইন্ডো এখানে রিমোট সিস্টেম এর এখানে 2 টন আছে 1.5 টন আছে 1.5 টন হলো আপনি কন্ডিশনের উপরে তো কন্ডিশনের উপরে দেখা গেছে 15 থেকে 12 এর মধ্যে আমরা এটা কন্ডিশনের উপরে ছেড়ে দিই আচ্ছা আর যেটা কন্ডিশন বেটার কন্ডিশন সেটা মানে 15 আর যেটা মানে কন্ডিশন একটু বেটার থেকে একটু নিম্ন দিকে সেটা 12 হলে দিয়ে দিই 12 হলে দিয়ে দেন 12 এবং 15 হ্যাঁ 12 আর 15 আর এখানে 2 টন আছে 2 টন 20 এর থেকে 18 এর মধ্যে আমরা দিয়ে দিই কন্ডিশনের উপরে এটা অনেক পুরনো এসি এগুলো তো ভালো এসি হ্যাঁ এটা ভালো এসি পুরনো হলে অনেক বছর ইউজ করা যায় মোটামুটি ভালো ইউজ করা কিন্তু এর কন্ডিশন অনেক ভালো সেটা মানে ভিতরে রাউন্ড তারপরে ইয়া ফিনস সামনে ফিনস পিছনে কন্ডেন্সার কন্ডিশন অনেক বেটার যখন একটু অন্য ধরনের একটু থাকে বেশি পুরনো হয়ে গেছে জং টং ধরে গেছে উড়ি বারের মধ্যে ছেড়ে দিই আচ্ছা বারের মধ্যে আর এখানে একটা দেখেন প্যানাসোনিক এটা হ্যাঁ এটা আমরা 18 লে ছেড়ে দেবো আর একটা প্যানাসোনিক দেখেছি এটা হলো 15 লে ছেড়ে দিচ্ছি যে কন্ডিশনের উপরে আর কি প্যানাসোনিক এটা কত টনের আছে এটাও 1.5 টন আর তার উপরে আছে কেরিয়ার এটা হলো 15000 এর শীতকালীন মৌসুমে তো এখন মনে করেন কি শীত সামনে বা শীত পরে এটা গেছে হালকা 15000 টাকা এটা কি 1.5 টন 1.5 টন তার উপরে ডাসি মিডিয়া উড়ো 15000 ছেড়ে দিব আর হায়ার একটা আছে উড়ে 18 তে 18 তো 17 লে ইনশাআল্লাহ দিয়ে দিব হায়ার একটা 17 এদের 1.5 টন 1.5 টন এখানে 1.5 টনের আরেকটা এসি আছে সেটা হলো গিরি গ্রি হ্যাঁ সিটি মডেল বলে আচ্ছা এটা মনে করেন কি 18 আর আপনি গরমকালের মৌসুমে 22 20 এখন বিক্রি করছে এখন 18000 টাকা এখন 18 17 এইভাবে ধরেছে কেরিয়ার নিচে আরেকটি আছে হ্যাঁ কেরিয়ার একটা নিচে আছে এটা ওই 1500 এর মধ্যে দেওয়া আছে আচ্ছা 1500 এর মধ্যে এটা কি 1.5 টনের 1.5 টনের আর একটা আছে আমেরিকান নিয়ার এটা আমরা 18000 এর বেশ পাবো এটা কত টনের এটা এটাও 1.5 টন 1.5 টন হ্যাঁ আর যে জেনারেল আছে 2 টনের এটা আপনি এবিসি মডেল বলে আচ্ছা এটা স্কোয়ারের মালেডি যে আশা করুন বেশি স্কোয়ার বলার দরকার নেই এটা হলো আমরা এই 2 টন তো 35 হলো আমাদের অরিজিনাল সবকিছু অরিজিনাল ভিতরে যে কম বেশি থাকে কম বেশির মধ্যে যে কম্বল একটা পেছনটা জড়ানো থাকে এটা মানে কোনো রিপেয়ারিং নাই রিপেয়ারিং কোনো ই নাই আপনার রেকর্ড নাই আছে জ্বালায় থাকে ই থাকে এই ধরনের কিছু বিষয় আচ্ছা তার মানে টোটালি অরিজিনালটা এখন আছে জি কোনো রকম রিপেয়ারিং করা হয়নি না না কোনো রকম রিপেয়ারিং করা হয় নাই আচ্ছা আমরা সব ধরনের মালই আছে কিন্তু আমরা ঝালাই কোনো মাল আমরা রাখি ঝালাই মাল চলে না মানে লিখেছে ঝালাই বিষয় থাকে অনেক সময় না মানে একটু খারাপটা নিয়ে গেলে তো আপনাদের শোরুমের একটু বদনাম হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয়ত একটা মানুষ যখন এত টাকা দিয়ে কম বিষয়ের গ্যারান্টি আছে 2 মাসের গ্যারান্টি আছে এটা হলো আপনি হলো গ্যারান্টি বলতে পুরানো যদি মানে তার নষ্ট হয়ে গেছে আমরা একটা দিয়ে দিই আচ্ছা কম বেশি নষ্ট হয়ে গেলে আমরা একটা দিয়ে দিই 2 মাসের মধ্যে গ্যারান্টি 2 মাসের মধ্যে ভিতরে কিছু হয়ে গেলে কম বেশি কিছু হয়ে গেলে আমরা একটা কম আচ্ছা তার মানে কম বেশির যদি কোনো প্রবলেম হয় যদিও এসি নষ্ট হলে কম বেশিরটাই নষ্ট হয় জি জি তো কম বেশির আপনারা 2 মাসের মধ্যে ওয়ারেন্টি দিচ্ছেন জি গ্যারান্টি দিচ্ছেন 2 মাসের জন্য আচ্ছা আর আরেকটি হচ্ছে যে যারা নিয়ে যাবেন তারা তো আসলে ইউজ করার জন্য নিয়ে যান জি তো যদি শুরুতে যদি প্রবলেম হয়ে যায় এটা তো আসলে আমাদের শুভকামনা না 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 এজন্য একটু ভালো জিনিস দিতে হবে মনে করেন কি এই ধরনের রেকর্ড নাই আমি একটা ডিসি সেটা হলো সিলেটে একটা দিছিলাম কম বেশার নেয়ার পর ভুল করে ভুলবশত তারা জ্বালায় ফেলাইছে তারা বলছে আমি নেমে লাগাইছি আমাদের ভাই আপনি রং হয়েছে ভুল হয়েছিল তো আমরা বলছি তা কী করবেন তবে আমরা নিয়ে চালাইতে পারলাম না আসলে আমাদের ভুলের কারণে রেজাল্ট লাগে জ্বলে গেছে টেকনিশিয়ান ভুল করে নিয়ে লাইন দিয়ে দিয়েছিলো তারা আমরা আমার একটা কম বেশার তাদের দিয়ে দিয়েছি আচ্ছা এমনি তো কম প্রেশার অরিজিনালটা তো আর বাংলাদেশে পাওয়া যায় না আসলে বাংলাদেশ কন্ডিশন তো পাওয়া যায় হ্যাঁ রিকন্ডিশন আমি যেটা দিব সেটা আমি নতুন দিব না ওই জেনে নি দিব রিকন্ডিশন রিকন্ডিশন একটা কম প্রেশার একটা আউটডোর থেকে কম প্রেশার আমরা খুলে দিয়ে দিব 1 টনে 1 টনে 1 টন 2 টনে দিব আর এমনি তো আপনি এখান থেকে এসি নেওয়ার পর তো মোটামুটি ইউজ করতে পারবেন জি অসুবিধা এমনি কোনো আসলে আমাদের এখান থেকে নেওয়ার পরে এই ধরনের কোনো রেকর্ড নাই আমরা এখানে তো আবার এসি ডেলিভারি হওয়ার আগে আমরা এখানে এসি চালাই দিই 2-3 ঘন্টা চালানোর পরে ডেলিভারি চেক করে দেন হ্যাঁ চেক করে দেন আবার আপনি যখন এসি যখন নিয়ে আসেন লাগাইলো একটা ডিস্টার্ব থাকতে পারে দেখা গেছে ওই জায়গা সলভ করার মধ্যে বিষয় কাস্টমার মন খারাপ হয়ে যেতে পারে এই জন্য আমরা এখানে ডেলিভারির আগে আমরা 2-3 ঘন্টা চালাই তারপরে আমরা ফুল টেস্ট করে দেন আপনারা ফুল টেস্ট করে দিই
আপনারা যখন আমাদের তো একটা দায়িত্ব থাকে, দায়িত্ববোধ থেকে একটা জমি সেটা নিয়ে লাগালো, লাগানোর পর দেখালো ডিস্টার্ব দিল, হালকা ধরনের কোনো প্রবলেম দিল, এই ধরনের কোনো বিষয় নিয়ে আমরা কাজ করি না। আসলে এখানে নেওয়ার পরেই আর এসি যে অন করবে চালু হয়ে যাবে সমস্যা নেই। আর আপনি কিছু এসি আমাদেরকে দেখালেন, দামও চাইলেন, আর আজকে যে দামটি চাইলেন আমাদের ভিডিও দেখে যদি আসে মানে আর একটু কমাবেন আশা করি? কমানোর সম্ভাবনা থাকতে পারে, যদি সে জিরে পছন্দ করবে আসে দেখবি পছন্দ করবে। এখানে মনে করেন কি 500-1000 কমতে পারে। আচ্ছা কমতে, আচ্ছা আরেকটি বিষয় জানবো, ধরেন এখন আমরা ভিডিওটি আপলোড দেওয়ার পরে সামনে তো শীত, শীতের পরে আবার গরম চলে আসবে, অনেকে 6 মাস পরে ভিডিওটি যখন দেখবে তখন তো এই দামটি থেকে যাবে, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি তো আসলে সেই তো এই ভিডিওটা দেখবে, তা ভিডিওতে তো একটা প্রুফ আছে যে কবে কি দেখছি বা কবে আমার আপলোড দেওয়া ছিল। 6 মাস পরে আসলে সেখানে ওই সময়ের কালীন যে দাম থাকবে ওইটা হবে, তার সাথে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা ওই সময় দামটি থাকবে? হ্যাঁ হ্যাঁ ওই সময় দামটি থাকবে। আমি যে বর্তমান যে আলোচনা করলেন এটা যদি 1 বছর পরে সে যদি দেখার এরকম আসে বা 6 মাস পরে আসে, তিন ধরনের শীতকালীন সময় আসলো একটা বিষয় বিবেচনা করা যাবে। কিন্তু গরম টাইমে আমার এখানে আবার এই সময় নাও থাকতে পারে, যদি দেখছি সেটা নাও থাকতে পারে, সে অন্য অন্য করে বেটার কন্ডিশনে আসতে পারে, এসে তো খারাপ আসতে পারে, ওই হিসাবে গিয়ে তার সাথে আলোচনা করা হবে। আচ্ছা তার মানে দাম কম বেশি হতে পারে, এই মুহূর্তে যারা ভিডিও দেখবেন এখন যে দামটি চাইলেন এই দামের থেকেও আর একটু কমাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আমরা তো শোরুম অ্যাড্রেস জানবো, আমার শোরুম অ্যাড্রেস হলো বাড়িধারা যে বলো রোড নাম্বার 5A হাউস নাম্বার 4 হাজি সুনামিয়া জামে মসজিদের সাথে আছে। আল শাম স্কুল। আর মোবাইল নাম্বারটি বলুন, মোবাইল নাম্বারটা 01875140915। আর যাওয়ার আগে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনারা তো বাসায় গিয়ে সেটিং করে দিয়ে আসেন? হ্যাঁ আমরা বাসায় যাই সেটিং করে দিয়ে আসি, আমাদের সাথে ওই ধরনের কথাবার্তা বলে আমরা দিয়ে আসি। আমাদের বিভিন্ন দিকে থেকে ফোন আসে, যেমন ঢাকার বাইরে হলে যদি টেকনিশিয়ান চায় তো মনে করেন কন্টিনিউটি বেশি আছে আমরা দিতে পারবো, আর যদি মনে একটা বেশি লাগাবে ওই বিষয়ের জন্য আসলে আমরা কাজ করি না, বেশি এসি যদি লাগানোর যদি বিষয় থাকে। কোয়ান্টিটি বেশি হলে আপনারা ঢাকার বাইরে আপনারা টেকনিশিয়ান পাঠান? জি পাঠাই। আর ঢাকার মধ্যে হলে তো আপনারা যদি টেকনিশিয়ান চায় তাহলে দিতে পারে, আমার সঙ্গে দেখা গেছে কাস্টমাররা নিজস্ব লোক থাকে বা মহল্লার লোক থাকে বা পরিচিত লোক থাকে, তারা যদি তাদের দিয়ে লাগাতে চায় তাও সমস্যা নেই, আর আমরা লাগালে আমি সবচেয়ে আরো বেশি ভালো। আচ্ছা আপনারা যদি সেটিং করেন সেই ক্ষেত্রে আর বেশি ভালো, আমরা অনেক সময় গ্যাসের প্রবলেম হতে পারে বা গ্যাস থাকাকালীন অনেক সময় বলে ফেলে যে গ্যাস ভাই নাই, তখন বিষয়টা একটা আপসেটের বিষয় থাকে, আমি গ্যাস দিছি আর বলতেছে গ্যাস নাই, তখন একটা আপসেটের একটা বিষয় থাকে, তখন আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের নিজস্ব লোক দিয়ে সেটিং করলে ওই ওই প্রবলেমটা আসে। এমনি সার্ভিস চার্জ কিরকম ভাইয়া? সার্ভিস চার্জ আপনি যদি মেনটেন্স করায় তখন 1000 টাকা, আর ফিটিং করালে 2000 টাকা, ঝুলন্ত অবস্থা থাকলে মালটা মানে আউটডোরটা ঝুলে লাগাতে হবে 2000 টাকা নেয়, আর যদি বাইন্দা লাগা তখন দেখা গেছে একটু কম চার্জ নেবে 1500 টাকার মধ্যে। আচ্ছা তারপরে আলোচনা সাপেক্ষে আসলে কথাবার্তা হবে, আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে। ভাই অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর এসিগুলো আমাদেরকে দেখাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।